সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে লাদাখে চীনা সেনাদের সাথে সংঘর্ষে কর্নেলসহ তিন ভারতীয় সেনা সদস্য নিহত ভারত সীমান্তের অভ্যন্তরে ঢুকে গুলি চালায় নেপালি পুলিশ করোনা পরীক্ষা বন্ধ করলেই সংক্রমণ কমে যাবে বলছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প লিবিয়ায় স্থায়ী সামরিক ঘাঁটি স্থাপনের পরিকল্পনা তুরস্কের উত্তর ও দক্ষিণ কোরিয়ার লিয়াজো অফিসে উত্তর কোরিয়ার সহিংস হামলা দুই সপ্তাহে তালেবানের দুইশো বাইশটি হামলা চার শতাধিক আফগান সেনা নিহত এবার সিরিয়ার গোলানে অবৈধ বসতি নির্মাণ শুরু ইসরায়েলের এবং সবশেষে জানাবো পরমাণু সমঝোতা বাস্তবায়নে ইরানের অবস্থানে পরিবর্তন নেই বলছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত লাদাখে চীনা সেনাদের সাথে সংঘর্ষে তিন ভারতীয় সেনার মৃত্যু লাদাখের হিমালয় অঞ্চলে চীনা সেনাদের সাথে মুখোমুখি সংঘর্ষে একজন কমান্ডিং অফিসার সহ তিন ভারতীয় সেনা সদস্য নিহত হয়েছেন ভারতীয় সেনাবাহিনীর এক মুখপাত্র এই তথ্য জানিয়েছেন সোমবার রাতের এই ঘটনাটি কয়েক সপ্তাহ ধরে ক্রমবর্ধমান উত্তেজনা এবং এই অঞ্চলে উভয় পক্ষ থেকে কয়েক হাজার অতিরিক্ত সেনা মোতায়েনের পরিপ্রেক্ষিতেই ঘটেছে ভারতের সেনাবাহিনীর মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন গালোয়ান উপত্যকায় চলমান ডিএসকেলেশন প্রক্রিয়া চলাকালীন সোমবার রাতে একটি সহিংস সংঘর্ষের ঘটনা ঘটে ভারতীয় পক্ষের একজন কর্মকর্তা এবং দুইজন সৈন্য নিহত হয়েছে বিবৃতিতে বলা হয়েছে পরিস্থিতি হ্রাস করার জন্য দুপক্ষের সিনিয়র সামরিক কর্মকর্তারা বর্তমানে সেখানে বৈঠক করছেন উনিশশো সালের পর এই প্রথম এশীয় দুই পরাশক্তির মধ্যে সংঘর্ষে নিহতের ঘটনা ঘটল ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে পরিস্থিতি শান্ত করতে উভয় পক্ষের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা বৈঠক করেছেন এদিকে সংবাদ সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে দুদেশের বিতর্কিত সীমানা অতিক্রম করার জন্য ভারতকে অভিযুক্ত করেছে চীন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাউ লিজিয়ান বলেছেন সংবাদ দুবার ভারতীয় সেনারা সীমানা পেরিয়ে চীনে ঢুকে পড়েছিল তারা চীনা সৈন্যদের উস্কানি দেয়াতেই উভয় পক্ষের মধ্যে মারাত্মক সংঘর্ষের ঘটনা ঘটে তিনি বলেন আমরা আবারও আন্তরিকভাবে অনুরোধ করছি কূটনৈতিক মনোভাব অনুসরণ করে ভারত তার সৈন্যবাহিনীকে সংযত রাখুক তিনি আরও বলেন সীমান্ত অতিক্রম করবেন না ঝামেলা করবেন না এবং এমন কোনো একতরফা ব্যবস্থা গ্রহণ করবেন না যা সীমান্ত পরিস্থিতি জটিল করে তুলবে লিজিয়ান জানা বেজিং দিল্লির কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছে ও সুনির্দিষ্ট প্রস্তাব উপস্থাপন করেছে তবে চীন কোনো হতাহতের কথা উল্লেখ করেনি কিন্তু ভারত দাবি করেছে উভয় পক্ষেই হতাহতের ঘটনা ঘটেছে ভারতের অভ্যন্তরে ঢুকে গুলি চালায় নেপালি পুলিশ বিহারের সীতামারী জেলার সীমান্তে হতাহতের ওই ঘটনার তিন দিন পর আটকিত ব্যক্তি ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন সেদিন নেপালি পুলিশ ভারতের অভ্যন্তরে প্রবেশ করে গুলি চালিয়েছে তিন দিন আগে নেপালি পুলিশের গুলিতে এক ভারতীয় নিহত ও দুজন গুরুতর আহত হন এছাড়া একজনকে ধরে নিয়ে যায় সীমান্তে থাকা নেপালি পুলিশ ঘটনাটি উভয় দেশের সীমান্ত নোম্যান্স ল্যান্ড থেকে পঁচাত্তর মিটার দূরে নেপালি ভূখণ্ডের ভেতরে ঘটলেও ভারত এখন দাবি করছে তাদের এলাকায় ঢুকে নেপালের সশস্ত্র পুলিশ তুলে নিয়ে গিয়েছিল গ্রামবাসীকে গুলি চালিয়ে ভারতীয় কৃষককে হত্যা করেছিল বিহারের সীতামারী জেলার সীমান্তে হতাহত এই ঘটনার তিন দিন পর আটকৃত ব্যক্তি ও স্থানীয় বাসিন্দারা আনন্দবাজার পত্রিকাকে এসব তথ্য জানিয়েছেন তারা জানিয়েছেন প্রায় এক ঘন্টা ধরে দফায় দফায় গুলি চলেছিল সেদিন দশ বারো রাউন্ড গুলি ছড়ে নেপালের বাহিনী নেপাল পুলিশকে আগে কখনো এমন আচরণ করতে তারা দেখেননি তাদের ভাষ্য কাটাতারবিহীন লালবন্দি নগর সীমান্তে কখনোই কোনো কড়াকড়ি ছিল না পাসপোর্ট ভিসার কোনো ঝামেলা না থাকায় দেশের নাগরিকরা অবাধ আসা যাওয়া করেন ঘটনার দিন আটকৃত স্থানীয় বাসিন্দা লগন কিশোর তার ছেলে ও পরিবারকে নিয়ে সীমান্ত লাগোয়া নেপালের গ্রামে পুত্রবধূর সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন কিন্তু সীমান্ত পেরোনোর সময় তাকে আটকায় নেপাল পুলিশ লগনের দাবি তর্কাতর্কি শুরু হলে হঠাৎই তাকে রাইফেলের বার দিয়ে মারতে মারতে টেনে হিচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন নেপালের সশস্ত্র পুলিশ করোনা পরীক্ষা বন্ধ করলেই সংক্রমণ কমে যাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনা ভাইরাস নিয়ে নানান সময় বিভিন্ন ধরনের মন্তব্য করে মিডিয়াতে উত্তাপ ছড়িয়ে যাচ্ছেন আমেরিকায় করোনা সংক্রমণ আরও বাড়তে পারে স্বাস্থ্য বিশেষজ্ঞদের এমন আশঙ্কার পরও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে দেশের জনগণকে আশ্বস্ত করে মন্তব্য করেছেন করোনা ভাইরাস শনাক্ত করার পরীক্ষা বেশি হচ্ছে বলেই সংক্রমণ বাড়ছে পরীক্ষা বন্ধ করলেই দেখা যাবে সংক্রমণ খুব কম হচ্ছে সোমবার এক টুইটে ট্রাম্প বলেন অন্য দেশের চেয়ে আমাদের দেশে ব্যাপক আকারে এবং উন্নত পদ্ধতিতে করোনা পরীক্ষা হচ্ছে এতে আমরা খুব ভালো কাজ করছি এ কারণে অনেক বেশি সংক্রমণ দেখা যাচ্ছে পরীক্ষা না হলে বা দুর্বল পদ্ধতিতে পরীক্ষা হলে দেখা যেত এদেশে সংক্রমিত কোনো রোগী নেই করোনা পরীক্ষা হল দুদিকে ধার দেওয়া তরবারই এটি আমাদের খারাপ অবস্থা দেখিয়ে দিচ্ছে কিন্তু এটি থাকা ভালো লিবিয়ায় স্থায়ী সামরিক ঘাঁটি স্থাপনের পরিকল্পনা তুরস্কের ত্রিপলির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার জি এর সাথে দুটি স্থায়ী সামরিক ঘাঁটি স্থাপনের বিষয়ে আলোচনা করছে তুরস্ক দক্ষিণ ভূমধ্য সাগরে স্থায়ীভাবে নিয়ন্ত্রণ বজায় রাখতে তুরস্ক এই পরিকল্পনা করছে বলে একটি তুর্কি সূত্র সোমবার জানিয়েছে সামরিক সূত্রের বরাত দিয়ে তুর্কি দৈনিক ইয়ানি সাফাক জানিয়েছে কৌশলগত মিশ্রাতা বন্দরে তুরস্ক একটি ঘাঁটি করার পরিকল্পনা করেছে এছাড়া দেশটির রাজধানী ত্রিপুলির দক্ষিণে আলওয়াতিয়া বিমান ঘাঁটিকেও ব্যবহার করবে আঙ্কারা মিশ্রাতা বন্দরকে তুরস্ক নৌ ঘাটি হিসেবে ব্যবহার করবে যেখানে সহযোগী শক্তি হিসেবে বিমান বাহিনীকেও রাখা হবে তুর্কি বাহিনীকে লিবিয়া সরকার ড্রোন এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করার সুযোগ দেবে বলেও জানিয়েছে পত্রিকাটি দু সালে সৌদি আরব মিশর সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন একত্রে কাতারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করলে সেখানে একটি সামরিক ঘাঁটি স্থাপন করে তুরস্ক গত বছর ত্রিপুলিতে জিএনএ সরকারের সাথে সমুদ্র সীমানা নির্ধারণে একটি চুক্তি স্বাক্ষর করার পর আঙ্কারা তাদের প্রতি সমর্থন জানায় এই চুক্তি তুরস্ককে ক্রিটের কাছে ড্রিলিংয়ের অধিকার দেয় তবে গ্রিস সাইপ্রাস ইসরায়েল এবং ইউরোপীয় ইউনিয়ন এর বিরোধিতা করে উত্তর ও দক্ষিণ কোরিয়ার লিয়াজো অফিসে উত্তর কোরিয়ার সহিংস হামলা উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার সীমান্তবর্তী শহর কাসাংয়ে অবস্থিত দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ লিয়াজো অফিস উড়িয়ে দিয়েছে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদের বরাত দিয়ে এমন সংবাদ প্রকাশ করেছে বিবিসি মঙ্গলবার স্থানীয় সময় দুপুর দুইটা ঊনপঞ্চাশ মিনিটে লিয়াজো অফিসে বিস্ফোরণ ঘটে বলে সিউল থেকে দক্ষিণ কোরিয়ার একত্রিকরণ মন্ত্রণালয় নিশ্চিত করেছে উত্তর কোরিয়ার পক্ষ থেকে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়ার কয়েক ঘন্টা পরই এমন পদক্ষেপ নিয়েছে দেশটি উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে উত্তেজনা গত কয়েক সপ্তাহ ধরেই বেড়ে চলছিল সীমান্ত পেরিয়ে উত্তর কোরিয়ায় প্রচারণাপত্র পাঠিয়েছিল দক্ষিণ কোরিয়ার কয়েকটি দল উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম জং সম্প্রতি এক বিবৃতিতে অফিসটি ভেঙে দেওয়ার হুমকি দিয়েছিলেন উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন ও দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি মধ্যে আলোচনার পর দুই রাষ্ট্রযৌথ এই অফিস স্থাপন করেছিল সিউলের অ্যাভা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লেফ এরিক ইজলি বলেছেন লিয়াজো অফিসে উত্তর কোরিয়ার সহিংস হামলা আন্তঃকোরীয় পুনর্মিলন ও সহযোগিতার উপরই প্রতীকী আঘাত উত্তর ও দক্ষিণ কোরিয়া কৌশলগতভাবে এখনও যুদ্ধে লিপ্ত রয়েছে কেননা উনিশশো সালে কোরিয়ান যুদ্ধ শেষ হওয়ার পর দুই পক্ষের মধ্যে কোনো শান্তি চুক্তি হয়নি দুই সপ্তাহে তালেবানের দুইশো বাইশটি হামলা চার শতাধিক আফগান সেনা হত্যা টানা দুই সপ্তাহ ধরে আফগানিস্তান জুড়ে বড় বড় হামলা চালাচ্ছে তালেবান প্রতিদিনই দেশটির গুরুত্বপূর্ণ কয়েকটি শহরের কোথাও না কোথাও প্রাণঘাতী হামলা করছে গোষ্ঠীটি এতে নিহত হয়েছেন সেনা ও পুলিশ সহ চার শতাধিক মানুষ আহত হয়েছেন আরও সহস্রাধিক সরকারের ওপর চাপ ফেলতে তালেবান এখন নিরাপত্তা বাহিনীর পাশাপাশি ধর্মীয় নেতাদের টার্গেট করতে শুরু করেছে ইতিমধ্যে বেশ কয়েকটি মসজিদে হামলা চালিয়েছে তালেবান গত রোববার দেশটির রাজধানী কাবুলে সরকারি কর্মকর্তা তারেক আরিয়ান একটি সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন সংবাদ সম্মেলনে তিনি বলেন গত এক সপ্তাহের মধ্যে তালেবান সদস্যরা সরকারি বাহিনীকে লক্ষ্য করে দুইশো বাইশ বার জঙ্গি হামলা চালিয়েছে এতে নিরাপত্তা বাহিনীর চারশো বাইশ জন সদস্য নিহত হয়েছেন গত দুই সপ্তাহ ধরে তালেবান এই সন্ত্রাসবাদ শুরু করেছে এবার সিরিয়ার গোলানে অবৈধ বসতি নির্মাণ শুরু ইসরায়েলের ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে নতুন অবৈধ বসতি স্থাপনের বৃহৎ পরিকল্পনা গ্রহণ করেছে অবৈধ ইসরায়েল ইসরায়েলি গণমাধ্যম এ খবর প্রকাশ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গোলান উপত্যকাকে ইসরায়েলের ভূখণ্ড হিসেবে ঘোষণার পর এই পরিকল্পনা নিয়েছে তেলাবিপ ইসরায়েলের বসতি বিষয়ক মন্ত্রী জিপি ভ্যালি গত রোববার বলেছেন ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে নতুন অবৈধ বসতি স্থাপনের পরিকল্পনায় সরকার অনু অনুমোদন দিয়েছে এই প্রকল্পটি হিব্রু ভাষায় রামা ট্রাম অর্থাৎ ট্রাম মালভূমি নামে নামকরণ করা হয়েছে নয়া পরিকল্পনা অনুযায়ী সেখানে আড়াই লাখ ইহুদিবাদীর জন্য বাড়ি নির্মাণ করা হবে ইহুদি জনবসতিটি বর্তমানে ব্রুচিম নামে পরিচিত এবং এটি তিরিশ বছরেরও বেশি পুরনো এর জনসংখ্যা মাত্র জন। ইসরায়েলি টিভির খবরে বলা হয়েছে নতুন বৃহৎ পরিকল্পনা দু সালের মধ্যে পুরোপুরি বাস্তবায়ন করা হবে বিশ্বের প্রতিবাদ উপেক্ষা করে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গোলান মাল ভূমিকে ইসরায়েলের অংশ হিসেবে স্বীকৃতি দিয়েছেন পরমাণু সমঝোতা বাস্তবায়নে ইরানের অবস্থানে পরিবর্তন নেই বলছে আইএইএ আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএই এর প্রধান রাফায়েল মেরিনো গ্রুসি বলেছেন দু সালে সই হওয়া পরমাণু সমঝোতা বাস্তবায়নে ইরানের পদক্ষেপে কোনো পরিবর্তন আসেনি সোমবার আইএই এর বোর্ড সভায় গভর্নরসের বৈঠকের সূচনা বক্তব্যে সংস্থার প্রধান রাফায়েল মেরিনো গ্রোসি এসব কথা বলেন তিনি সুস্পষ্ট করে বলেন পরমাণু সমঝোতা সম্পর্কিত প্রতিশ্রুতি বাস্তবায়নের ক্ষেত্রে আজ পর্যন্ত ইরানের কোনো কার্যক্রমে পরিবর্তন আসেনি গ্রোসি বলেন গত জানুয়ারি মাসে ইরান আইএইএকে জানিয়েছিল যে ইরানের পরমাণু কর্মসূচির ক্ষেত্রে এখন আর কোনো সীমাবদ্ধতা থাকবে না তিনি এও দাবি করেন চার মাসের বেশি সময় ধরে ইরান তার দুটি স্থাপনায় আইএএ এর পরিদর্শকদের প্রবেশে অস্বীকৃতি জানিয়ে আসছে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে পরমাণু সমঝোতা বাস্তবায়নে ব্যর্থতার পরে ইরান ঘোষণা দিয়েছিল এখন থেকে তেহরান সমঝোতার বেশ কিছু ধারা বাস্তবায়ন স্থগিত রাখবে এর আগে আমেরিকা পরমাণু সমঝোতা থেকে নিজেকে প্রত্যাহার করে নেয় সমঝোতা থেকে আমেরিকা সরে গেলেও ইউরোপের তিন দেশ ব্রিটেন ফ্রান্স ও জার্মানি এবং রাশিয়া ও চীন সমঝোতা বাস্তবায়নের ব্যাপারে প্রতিশ্রুতি ব্যক্ত করে কিন্তু ইউরোপীয় তিন দেশের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এরপরই ইরান পরমাণু সমঝোতার বেশ কিছু ধারা স্থগিত করে দশকেই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরফ